ইয়ারফোনটি মূলত গ্যালাক্সি S8-এর ইয়ারফোনের হাই সুপার মাস্টার কপি, তাই এটি দূর থেকে দেখতে S8-এ রিয়েল ইয়ারফোনের মতোই লাগে, কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায় এর ফিনিশিং ততটা স্মুথ না। ইয়ারফোনটির 3.5 mm অডিও জ্যাকে স্যামসাংয়ের ব্র্যান্ডিং, ইয়ারবাডগুলোর পেছনে AKG ব্র্যান্ডিং এবং ওয়্যার স্প্লিটারে ছোট্ট করে ভিয়েতনাম লেখা রয়েছে। ইয়ারফোনটির মেইন ওয়্যারটি কার্বন ফাইবার ফিনিশড, যার ফলে এটি দেখতে অনেক সুন্দর লাগে। ওভারঅল এই প্রাইস রেঞ্জে ইয়ারফোনটির ডিজাইন আমার কাছে মেঘনা। ইয়ারফোনটির 3.5 mm অডিও জ্যাক, ওয়্যার স্প্লিটার, ইয়ারবাড অ্যান্ড অবভিয়াসলি ওয়্যারগুলো রাবারের তৈরি। এছাড়া এর কন্ট্রোলার এবং ইয়ারবাডের জয়েন্টেও রাবার ব্যবহৃত হয়েছে। ইয়ারফোনটির মেইন ওয়্যারটি কার্বন ফাইবার দিয়ে ফিনিশিং দেওয়া হয়েছে। এছাড়া ইয়ারফোনটির বাকি অংশ মিডিয়াম কোয়ালিটির প্লাস্টিক দিয়ে তৈরি। এই প্রাইসে ইয়ারফোনটির বিল্ড কোয়ালিটি বেশ ভালো। এর সাউন্ড কোয়ালিটি এক্সপেকটেশনের তুলনায় অনেক ভালো ছিল। এটি প্রাইজের তুলনায় অনেক ভালো বেসও প্রোভাইড করছিল। ইয়ারফোনটির ভলিউমও অনেক হাই, তবে সাউন্ড কোয়ালিটি অনেকটাই আমাদের স্মার্টফোনের উপর ডিপেন্ড করে। প্রথমে এক্সপেকটেশন না থাকলেও এর ভলিউম আপ ডাউন বাটনগুলো ঠিকঠাকই কাজ করছিল। এছাড়া ইয়ারফোনটির নয়েজ ক্যান্সেলেশন অনেক ভালো। ইয়ারফোনটি কানে দেওয়ার পর বাইরের কোনো শব্দ খুব কমই শুনতে পারা যায়।